বাঘিনীর বন্ধু তুমি, কাঙালির বন্ধু তুমি, সময় জানো না অসময় বাঘের বাঘরি, আর বাজাইও না রে বন্ধু আর ও ভাগ্যিস তোরা ছিলি, তোরা না হলে আজ কি যে হতো আমি ভাবতেই পারছি না রে। এতদিনে বুঝেছি সাঁতার জানাটা কি দরকার। আরে এমন দেখ তোর পিছনে রাখতো, জোক নেই। কারণ আছে। কি কারণ? তোমার এই পা যদি অন্য কেউ দেখে ফেলে, এই সুন্দর পা দুটি দেখার অধিকার শুধু আমারই আছে। আর কারণে তুমি তুমি আমাকে এত ভালোবাসো সাহেব। বনেলো তোমারে যে বনেলো তোমারে যতন করে ধন্য ধন্য বলি তারে।
बनाइलो तुम्हारे जतन करे धन्य धन्य बोली तारे পুরস্কার দেবে তুমি হবে দেশের গৌরব হাজার হাজার মেয়ে আসবে তোমার অটোগ্রাফ নিতে তখন কি আর আমার কথা মনে থাকবে তোমার এভাবে কথা বলবে না যে খ্যাতি আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে সে খ্যাতি আমার দরকার নেই তুমি একটা কথা ভুলে যাচ্ছ মৌ খেলা আমার পেশা নয় নেশা পেশায় আমি ইঞ্জিনিয়ার দরকার হলে খেলা ছেড়ে দেব কথায় কথা তো সিরিয়াস হয়ে যাও কেন আমি তো ঠাট্টা করছিলাম সত্যি Lucky, my sweetheart. আমার সুখ আমার তৃপ্তি এই বুক থেকে আমি তোমাকে সরাবো না থ্যাংক ইউ দিদি তুমি ড্রেস আপ করো আমি বাথরুমে যাচ্ছি ওকে এই যে বাবা জামাই বাবা কিন্তু কানাডা থেকে চলে আসছেন তাহলে তো লাখি লাখ খুলে যাবে ঠাট্টা করো না তো এবার দুজনকে বন্দি করবে আমি তো তোমার এই অঞ্চলে বন্দি হয়েই আছি Ha ha ha!
সমবেত সুধীবৃন্দ, বেশ কদিন ধরে উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতা আপনারা উপভোগ করলেন। ফাইনাল রাউন্ডের এই খেলাটি আরো আকর্ষণীয় হয়েছে। খেলাধুলার অঙ্গনে এই সুস্থ সুশৃঙ্খল প্রতিযোগিতা একদিন আমাদের আন্তর্জাতিক সম্মান বয়ে আনবে, এই আমার প্রত্যাশা। আজকের এই প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি এদেশেরই কৃতি সন্তান, সাহেব খন্দকার। সাহেব খন্দকার দেশ ও জাতির গৌরব। এই তরুণ খেলোয়াড়ের আরো একটি পরিচয় আছে, তার পিতা বাদল খন্দকার এদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক। তার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, আর বিশেষ কি বলবো। এবার আমার কোম্পানির তরফ থেকে বিজয়ীদের জন্য যে পুরস্কারের আয়োজন করা হয়েছে সেই পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেবেন আমার ছেলে কামরান চৌধুরী টনি। এবারের জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সাহেব খন্দকার, তাকে পুরস্কার বহন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কংগ্রেচুলেশন মিস্টার সাহেব, একজন ইঞ্জিনিয়ার হয়েও খেলাধুলার প্রতি আগ্রহ ও অনুশীলন ধরে রাখা সত্যিই প্রশংসনীয়। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। নো, শুধু কমপ্লিমেন্টস দিয়ে আপনার বিজয়কে সেলিব্রেট করতে চাই না। আপনার সম্মানে আগামীকাল সন্ধ্যায় আমি একটা পার্টির আয়োজন করেছি, আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন, ইউ আর রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ, চলো এসো। মামি, সাহেব চ্যাম্পিয়ন হয়েছে। আমি জানতাম ভাইয়া তুমি চ্যাম্পিয়ন হবে। কি করে জানতে? আমার মন বলছিল। তোর মন আর কি কি বলছিল? দূর ভাইয়া, সিরিয়াস কথার মধ্যে তুমি ঠাট্টা শুরু করে দাও। আরে বা, মৌ বলে আমি ঠাট্টার মধ্যে সিরিয়াস হয়ে যাই, আর তুই বলছিস আমি সিরিয়াস কথার মধ্যে ঠাট্টা করি? বিচিত্র তোদের নারী চরিত্র। দোষ কেবল নারীদেরই, পুরুষদের নেই না? আছে আছে, তবে মেয়েদের মতো নয়। এই তো তৃষ্ণা আমার খেলার দেখা চাইতে তার কলেজে যাওয়াটা জরুরি মনে করেছে। সরি ভাইয়া, আজ সত্যি আমার জরুরি ক্লাস ছিল। তৃষ্ণার জন্য খেলাটা আমিও দেখতে পেলাম না। এখন ওকে রেস্ট নিতে দে, পরে কথা বলা যাবে। এই লাইট বন্ধ করলে কেন? রাত জেগে পড়াশোনা করে ছাত্ররা, আর যাদের নিঃসঙ্গ জীবন তারা, তোমার প্রয়োজন নেই। এই রাতে আমার চাইতে এই পৃথিবীতে নিঃসঙ্গ আর কেউ নেই, একটু সঙ্গ দাও। চুপ করে ঘুমাও, এখন বিরক্ত করো না। করবো না? না। সত্যি? সত্যি না তো কি? বিরক্ত না করে যদি সুখী করে? দূর থেকে সুখী করো। দূর থেকে সুখী করা যায় না, দোয়া করা যায়। আরে কি করো, দরজা খুলো তো। কিরে কৃষ্ণা, কি বললি? কোন দিন দেখবে বাড়ি ঘর সব ভেঙে ফেলেছিস, কিভাবে সংসার করবি? তোমার মেয়ে সংসার করতে পারবে না। কাল থেকে কলেজে যাওয়া বন্ধ করে ওকে ওই রান্না বান্না শেখার স্কুলে পাঠাও, তবে যদি সংসার করতে শেখে। হ্যাঁ নে, ওই ভাঙা কাঠগুলো সব ভালো করে পরিষ্কার কর, দেখিস আবার হাত যেন না কাটে। তোমরা বিয়ে করবে কবে? কেন তোমাদের গুতগুতিতে কাপ পিরিজ গ্লাস ভাঙবে আর গালি শুনবো আমি, এসব আমি পারবো না। এই কথাগুলো আমাকে না বলে তোমার ভাইয়াকে বলো। বলবই তো, এখন নয়, কাল সকালে বললো। ও চল ঘুমাই গিয়ে। ও আল্লাহ।
আসার কথা নাকি? দাও তো তৃষ্ণা, আজ তোকে কলেজে যেতে হবে না। চলো না, ওরে বা, ভাইয়া এর নাম আসিফ। হ্যালো, আর কোন পরিচয়? চার্টেড অ্যাকাউন্টেন্ট। আর কি পরিচয়? মানে তোর সঙ্গে কোন হিসাব নিকাশ আছে নাকি? হিসাব নিকাশ থাকবে না, তোমার বোন যেভাবে হিসাব নিকাশে খাতা খুলে বসেছে তা। তুমি কি কলেজে যাচ্ছ? তোমাদের অনেক গোপন কাজের সাক্ষী আমি, ভাইয়াকে ম্যানেজ করো, নইলে সব ফাঁস করে দেব। না না, যাও যাও, বাই। আহা, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, টাং 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 টাং, যেন শুধু কাছে বলে আসতে। তৃষ্ণা কোথায় গেল? কলেজে। ছেলেটিকে আগে কখনো দেখেছো? দেখিনি, তবে অনেক গল্প শুনেছি, খুব ভালো ছেলে। চোরে চোরে মাসতো তো ভাই, নিজের প্রেম ঢাকার জন্য অন্যকে সাপোর্ট করছো? ওহো, আজ যে পার্টি আছে সে কথা মনে আছে? আছে, তবে পার্টির কথা মনে রেখে আমার লাভ কি? লাভ কি মানে? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। আমি কেন যাব? আমাকে আকর্ষণীয় করতে। মানে? মানে তোমার হাত ধরে যখন আমি সমস্ত লোকের সামনে দিয়ে পার্টিতে ঢুকব, তখন সকলের চোখ থাকবে আমার দিকে। বস, ওয়েলকাম মিস্টার সাহেব, প্রাউড সন অফ দ্য সয়েল, ওয়েলকাম। হ্যালো, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন না? মাই কাজিন মিস মো। ওয়ালাইকুম আসসালাম। মো, ইনি হচ্ছেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। জানি, তোমার কাছ থেকে শুনেছি। আমার কাছ থেকে তো শুনেননি। ও থ্যাংক ইউ, ওয়েলকাম, প্লিজ। অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ, আজকের অনুষ্ঠানের মধ্যমণি শাহেদ খন্দকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে আমাদের অনুষ্ঠানকে উজ্জ্বল করতে উপস্থিত হয়েছেন মিস মো। বিধাতা যাকে এত রূপ দিয়েছেন তাকে সুন্দর কণ্ঠ দেননি এ কথা আমি বিশ্বাস করি না। আজকের এই সুন্দর সন্ধ্যায় মিস মো তার সুরেলা কণ্ঠ আমাদেরকে উপহার দিয়ে অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তুলবেন। We'll be right back.
সুন্দর পোশাকের আড়ালে মানুষ কখনো তার কুৎসিত চেহারাটিকে ঢেকে রাখতে পারে না। মিস্টার টনি সারা জীবন শুধু শিখেছেন টাকা উপার্জন করতে, কিন্তু একজন ভদ্র মহিলার সঙ্গে কি ধরনের আচরণ করতে হয় সেটা শিখেননি, শিখেননি। লেটস গো। মেয়েটাকে চেনো? ইয়েস ড্যাড। তাকে কি বিয়ে করতে চাও? না, শুধু বিয়ে করতে চাই। দেন কিপ ইট ইন মাইন্ড, আমার জীবনে কোনো ব্যর্থতা নেই, আমি তোমার জীবনে কোনো ব্যর্থতা দেখতে চাই না। খবর নাও মেয়েটি কোথায় থাকে, ওই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে, যত টাকার বিনিময় হোক। ওকে আমার পুত্রবধূ হিসাবে দেখতে চাই। আসছি মামা। এই প্যাকেটে দুটো শাড়ি আছে, তোর যেটা পছন্দ সেটা রেখে অন্যটা কৃষ্ণাকে দিস। আচ্ছা মামা। এভাবে সব সময় হবু ছেলের বউকে আদর করতে থাকলে তোমার মেয়ে তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে না? এটা কি বলছো তসলিমা? মৌ এ বাড়িতে আশ্রিত হলেও সে আমার মৃত বোনের সন্তান, আমরা যদি তাকে আদর না দিই তাহলে আল্লাহ নারাজ হবেন। আমি তা বলিনি। মৌ আছে বলে এ বাড়িতে জীবন আছে, সারাক্ষণ বাড়িটাকে জাগিয়ে রাখে। মৌ যেভাবে সংসারটাকে আগলে রেখেছে তোমার মেয়ে কি সেটা পারবে? তৃষ্ণাকে নিয়ে আমি আর পারছি না, কলেজ বন্ধু বান্ধব আর হইচই নিয়ে থাকতে সে বেশি ভালোবাসে। সেজন্যই বলছি মেয়েটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। কে? মা, তোর বাবা আছেন? জি আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি? আপনাকে তো ঠিক আলাপ করলেই পরিচয় হবে। ও বসুন 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 প্লিজ। আমার নাম কাজী ফারুক। জি। আপনার মেয়ে মোয়ের জন্য একটা আত্মীয়তার প্রস্তাব নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে মালিক আবু তাই চৌধুরী সাহেবকে তো চেনেন? জি চিনি চিনি। তার একমাত্র ছেলে টনি। হ্যাঁ। তাই সাহেবের অনেক সম্পত্তি। হ্যাঁ। তার মৃত্যুর পর টনি হবে সব সম্পত্তির মালিক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে আপনার পরিচয়টা কি দাঁড়ালো? ঘটক। ঘটক? হ্যাঁ ঘটক সাহেব, শুনুন, মৌ আমার ভাগ্নি, আমার ছেলে সাহেদের সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে, খুব তাড়াতাড়ি ওদের বিয়ে হবে। তাহলে আপনার প্রস্তাবটা অগ্রাহ্য হয়ে গেল। কি? আমাকে অগ্রাহ্য করেছে? আমাকে অগ্রাহ্য করেছে? আমার হাতে অন্য হাত লাগে অনুগ্রহ পাওয়ার জন্য, আমার হাতের দিকে অন্য হাতে গিয়ে আসে ভিক্ষা চাওয়ার জন্য, প্রেম চাওয়ার জন্য। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিবাদী হাত আমার হাতকে স্পর্শ করেনি। শাহেদের ওই প্রতিবাদী হাত যেন চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যায়। কি ভাই? ওকে স্যার। জি স্যার। কাজে আসো তো। স্যার, অফিসে একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, কেউ যদি ফোন করে তাহলে বলবে দুটোর পর থেকে আমাকে অফিসে পাওয়া যাবে, ঠিক আছে? ওকে স্যার। Thank you.
ভাই কোন ক্লিনিকে? আপনার বন্ধুর ক্লিনিক কমফোর্টে। হ্যালো কমফোর্ট। ইয়েস ডাক্তার খালেদা বলছি। কিছুক্ষণ আগে হাত পা ভাঙা যে রোগী এসেছিল তার অবস্থা কেমন? খুব সিরিয়াস। গুড। কত নাম্বার বেডে আছে? বেডে কেউ নেই, আর ওরা তো চারজন এসেছিল। সবাইকে হাত পা মাথা ব্যান্ডেজ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। হোয়াট? চার চারটে পাঠার মতো লোক, একজন লোককে ঘায়েল করতে পারলি না? দূর হয়ে আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন আমার অফিসের সামনে ঘোরাঘুরি করবি না। যাও, গেট লস্ট, অল বোগাস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মিনিস্টার সাহেব কোথায়? স্যার টনি সাহেব এসেছেন। ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার কামরান চৌধুরী ওরফে মিস্টার টনি। তা পদ ভুল করে আসনি তো? পদ ভুল করে কি আর মিনিস্টারের বাড়ি আসা যায়? মিনিস্টারের বাড়িতে আসা কি এত সহজ? আমাকে খোঁচা মারা হচ্ছে বুঝি? খোঁচা নয় বন্ধু, তুমি দেশ ও জাতির সেবায় সারাক্ষণ ব্যস্ত থাকো। তুমি এখন যাও। আর হ্যাঁ, এই কিছু নাস্তা পাঠিয়ে দাও তো। ঠিক আছে। বসো বসো বসো। এখন বলো কি কারণে এই গরিবালয়ে হাতির পাড়া পড়ল? বিনয় দিয়ে কি সুন্দর ভাবে তুমি আমাকে হাতি নামের একটা জানোয়ার বানিয়ে দিলে। না হলে কি রাজনীতিবিদ? সুন্দর বলেছ। এবার আসল কথাটা বলো। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটার কথাই তো তুমি এখন পর্যন্ত বললে না। শোনো, আমার এক আত্মীয় নাম শাহেদ খন্দকার, তোমার মিনিস্ট্রির একটা ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার। ছেলেটি অত্যন্ত মেধাবী, তুমি তাকে চিনবে। সাহিত্যিক বাদল খন্দকারের ছেলে। তাকে যদি হায়ার ট্রেনিং এর জন্য বিদেশে পাঠানো যায় তাহলে আমার একটু উপকার হয়। আরে আগামী মাসে তো হায়ার ট্রেনিং এর জন্য আমরা কিছু ইঞ্জিনিয়ার জাপান পাঠাচ্ছি। ছেলেটিকে তো সেই টিমে ইনক্লুড করে দিতে পারি। তাহলে তো খুবই ভালো হয়। এই নাও ছেলেটার ঠিকানা। ঠিক আছে, আমি আমার পিএসকে বলে রাখছি, সেই জন্য পার্সোনাল ফাইল থেকে ছেলেটির বায়োডাটা কালই আমাকে সাবমিট করে। থ্যাঙ্কস লট। নো থ্যাঙ্কস, এটা তো আমার কর্তব্য। আরে কিছু খাচ্ছ না তো? খাও। সাহেব তুমি খুবই ভাগ্যবান, মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে তোমাকে হায়ার ট্রেনিং এর জন্য জাপান যেতে হবে। এই নাও অর্ডার পত্র। থ্যাংক ইউ। আপনার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু আপনি কবে রিকমেন্ড করলেন আমি কিছুই জানি না। নো সাহেব, অফিস থেকে রিকমেন্ড করা হয়নি, মিনিস্ট্রি সরাসরি তোমাকে সিলেক্ট করেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সরাসরি? হ্যাঁ, এতে আবার খবর কি আছে? কোন রিকমেন্ড ছাড়াই এভাবে মিনিস্ট্রি থেকে আমাকে সিলেক্ট করলো আমি কিছু বুঝতে পারছি না। সে কেউ নয়, তোমার খ্যাতি তোমার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অযথা সন্দেহ করার প্রবণতা তোমার মধ্যে খুব বেশি। শোনো মো, সন্দেহটা হচ্ছে রাবারের মতো, কেবল বাড়তেই থাকে। আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না, শুধু নিজের পরিচয়টা মনে রাখতে হবে।
তুমি এই দেশের একজন বিখ্যাত খেলোয়াড় একজন দক্ষ ইঞ্জিনিয়ার কাকা পাঁচটা হাতের নিশানা ঠিক করুন ইয়ে চলো চলো হাতের নিশানাটা দেখে কি হবে হাতের নিশানা দেখে এক গুলিতে একটা ফোটাতে পারে কিনা তাহলে কি হবে তুমি আমার পাকা হবে পেয়ে তো গেছই তোমার আমার পরিচয় খুব সহজ কোনো রোমান্স নেই কোনো প্রতিযোগিতা নেই এ কেমন পাওয়া আমরা কিছুক্ষণের জন্য দুর্লভ হই আমি লটারি প্রাইজ নই আমি তোমাকে পেতে চেয়েছি সব অন্তর দিয়ে তোমাকে আমি ভালোবাসি তুমি চলো এইসব বাদ দাও শোনো মো ওই লাল বেলুনটা আমি তিন চাঁচে ফুটাবই এই জিদ নিয়ে খেলা করো না চলো না প্লিজ তিনটা চান্স দাও কিন্তু মনে রেখো যদি না পারো তাহলে তোমার আমার মিলন হবে না আমিও তাই বলছি বেশ শেষ চান্সটা মারতে হবে না কেন আমি তোমাকে ভালোবাসি আমিও তবে থাক হেরে যাব তাতে কি কেউ তো জানবে না তুমি তো জানবে কি জানব আমি যে হেরে গেলাম আমি কিছু মনে করব না তা হয় না আমাকে বুকের মধ্যে নিয়ে যখন ভালোবাসার আবেগে ডুবে যাবে তখন মনে মনে ভাববে শাহেদ কাপুরুষ তা আমি হতে দেব না ভালোবাসা এত জ্বালায় আগে বুঝি নাই
জীবনে তোমার আমার হবে যে মিলন কাছে এলে জীবন পাই দূর গেলে মরে যাই ভালোবাসা এত জ্বালায় আগে বুঝি নাই কাছে এলে জীবন পাই দূর গেলে মরে যাই ভালোবাসা এত জ্বালায় আগে বুঝি নাই ভালোবাসা এত জ্বালায় আগে বুঝি নাই সব রেডি করে ফেলেছ হ্যাঁ আরে বাহ প্যাকেট করায় তুমি খুব এক্সপার্ট তো কোথায় যাচ্ছ একটু কাজ আছে একটা বন্ধুর ঠিকানা নিতে হবে দেখো তোমার কাজকর্ম যা আছে এই বেলায় শেষ করতে হবে বিকালটা আমার কোনো কাজকর্ম করতে পারো বিকেলে কি হবে বাহ কাল ভোরে চলে যাচ্ছ আজ বিকালটা আমার তোমাকে একা শুধু একা পেতে চাই অন কন্ডিশন তোমার কথা রাখতে পারে বলো ঘরের দরজা বন্ধ করে আমার সঙ্গে থাকতে হবে মনের দরজা খুলে দেব রাজি আজকে আমার শেষ দরওয়ানি ছয় মাস আমাকে আর দারানি করতে হবে না বাবা মা আসছে বাবা মা তৃষ্ণাকে দেখে রেখো কিন্তু তোমার উপর পুরোপুরি নির্ভরশীল বুঝলে সে তোমাকে ভাবতে হবে না এইবারই সবকিছু তো আমারই আমাকে তো সবকিছু দেখতে হবে কিন্তু এই ছয় মাস তোমাকে কে দেখবে ঠিক বলেছিস মা সেই কথাটা ওকে বোঝা আরে এই যে দেখছি সবকিছু বোঝানো হয়ে গেছে হ্যাঁ মামা তোমরা অহেতুক মাথা ঘামাচ্ছ মুয়া পা ভাই আর পা নখ থেকে মাথা চুল পর্যন্ত সবকিছুর হিসাব রাখে এখন সময় নেই আসে সবকিছু মনে আছে তো মনে আছে লেখো বাবা মিলন আহমেদ হোর অবলিক বি 7/3 ফুজি এভিনিউ 22 ফ্লোর টোকিও জাপান সালামালাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম নিন নাস্তা খান খাচ্ছি ঠিকানাটা লিখে নি বাবা সাহেব জি তুমিও কি আমাদের কথা বলো আর বাড়িতে যেন টাকা পাঠায় জি খালাম মা কি ব্যাপার মৌ কোথাও বেড়াতে যাচ্ছ নাকি কেন তাহলে এত সেজেছ কেন তোমার জন্য আমার জন্য তুমি তো বিদেশ যাচ্ছ না জানি কত মেয়ের সঙ্গে পরিচয় হবে তখন যেন আমাকে ভুলে না যাও মৌ আমাকে নিয়ে আজও তোমার এত ভয় তবে কি কি এক মিনিট আজ তোমাকে এমন ভাবে আদর করব ভালোবাসা দেব ছয় মাসে যেন ভালোবাসার ক্ষুধা না লাগে যাতে পৃথিবীর কোনো দিন আদর ছয় মাসের মধ্যে তোমাকে দুর্বল করতে না পারে আজ আজ তোমাকে ভালোবাসে রিজার্ভ করে দেব আহ
তাকে পাওয়ার জন্য বিশ্বকাপ আমি বারবার খেলি। আমার নাম ম্যারাডোনা। হ্যালো, টনি বলছি। কাকে চান? আপনাকে। আমাকে? হ্যাঁ আপনাকে। আপনি মৌ বলছেন। আপনার কণ্ঠ, আপনার চলাফেরা, আপনার প্রতিটি মুহূর্ত আমি জানি। বলুন। টনি, মাই সুইট ডার্লিং। লাকি, প্লিজ মিনিস্টার সঙ্গে কথা বলছি, তুমি একটু বাইরে বসো। আচ্ছা। আপনাকে আমার খুব ভালো লাগে। আপনার যদি আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই, পূর্ণ সামাজিক মর্যাদা দিয়ে ঘরে তুলতে চাই। আপনার আশা কোনোদিন পূর্ণ হবে না মিস্টার টনি। ভবিষ্যতে আর কখনো এই বাড়িতে ফোন করবেন না। তোমাকে খুব অস্থির দেখাচ্ছে। বলো কি খাবে, ঠান্ডা না গরম? কিছু না, আমি একটা সমস্যায় পড়ে গেছি, তোমার সাথে কথা বলা দরকার। বলো। বাবা মা বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। রাজি হয়ে যাও। তুমি আমাকে বিয়ে করবে বলেছ? বাবা মাকে দু বছর আগে আমার জন্য পাত্র দেখতে নিষেধ করে দিয়েছি। ভালো করেছো, বিয়ে সারি মানেই ঝামেলা। কি বলছো তুমি? না মানে তোমার আমার বিয়ে তো হবেই। কবে, কখন? বিয়ের বয়স যখন হবে। খেয়ালি পানা রাখো, আসল কথা বলো। আসল কথা একটাই, এখন তুমি যাও, আমি খুব ব্যস্ত। আজকাল আমি আসলেই তোমার ব্যস্ততা বেড়ে যায়, তুমি অনেক বদলে গেছো। এতই যখন বোঝো, আসল কথাটা কেন বুঝতে চেষ্টা করো না? আই হ্যাভ নো টাইম ফর ইউ, প্লিজ গো নাও। টনি, আমি শুধু তোমার ভালোবাসার কাছে দুর্বল। অর্থ, বিত্ত, শিক্ষা কোনো দিক থেকে আমি তোমার চাইতে দুর্বল নই। আজ তুমি যে আঘাত আমাকে দিলে তার পরিণাম একদিন তোমাকে পেতেই হবে। আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন না। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে একদিনও সময় মূল্য দিলে না। এতদিন ভাইয়েরও জোহার দেখিয়েছো, আজ কারো জোহার দেখাবে? শহরের মানে? মানে ঢাকা শহরে যে হারে লোক বাড়ছে সে হারে গাড়ি বাড়ছে না, রাস্তা বাড়ছে না, যানজটের জন্য সময় ঠিক রেখে কোথাও যাওয়া যায় না। মেয়ে মানুষের আছে একটাই সম্পদ, কথা দিয়ে মন ভোলানো। আমি বুঝি মন ভোলাই? তা না হলে তোমার প্রেমে পড়লাম কিভাবে? মাঝে পানি আছে যতটুকু, আছে যতটুকু। সত্যি? তুমি আমায় ভালোবাসো বলো কতটুকু? ওই আকাশের সীমানাটা আছে যতটুকু, আছে যতটুকু। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। ছুঁয়ে বলতে পারি তোমার কথা মনে করি,
দুটি চোখে আসে না তো ঘুম যে আমার, ঘুম যে আমার। লোকে যদি বলে মন্দ হতে পারে দ্বিধা দ্বন্দ্ব, আসা যাওয়া বন্ধ করে দেবে কি তুমি, দেবে কি তুমি। তোমার প্রেমে আমি অন্ধ, বুঝি না তো ভালো মন্দ, দিতে পারি তোমার জন্য জীবন আমি, জীবন আমি। প্রেমের চেয়ে, প্রেমের চেয়ে বড় কিছু নেই তো দুনিয়ায়। আরে হা 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 লোকে যদি বলে মন্দ হতে পারে দ্বিধা দ্বন্দ্ব, আসা যাওয়া বন্ধ করে দেবে কি তুমি, দেবে কি তুমি। তোমার প্রেমে আমি অন্ধ, বুঝি না তো ভালো মন্দ, দিতে পারি তোমার জন্য জীবন আমি, জীবন আমি। প্রেমের চেয়ে, প্রেমের চেয়ে বড় কিছু নেই তো দুনিয়া। আরে হা 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 হা। তুমি আমায় ভালোবাসো বলো কতটুকু, ওই আকাশের সীমানাটা আছে যতটুকু, আছে যতটুকু। থাক, তোদের প্রবাসী জীবন কেমন কাটছে সে কথা বল। ও ইয়া, দিস ইজ মিস কুকি, ফ্রেন্ড অফ মিলন। ও ইয়া ইয়া, শালারা তো বাংলা বোঝে না, শুধু কি বান্ধবী নাকি ঘর বাঁধার ইচ্ছা আছে? বান্ধবী বানাবার মতো মেয়ের অভাব এ দেশে নেই, কিন্তু বিয়ে না বাবা। তাহলে বান্ধবীর পরিবর্তে প্রেমিকা খোঁজে নে, অন্তত জীবনের সময়ের অপচয় থেকে বেঁচে যাবে। আরে আমাদের কথা ছাড়, তুই যদি এদেশে থাকতে রাজি থাকিস আমরা সবাই মিলে কথা দিচ্ছি, এদেশের সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে আমরা তোকে বিয়ে দেব। না ভাই, কোন বিদেশি মেয়ের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। দেশে তোর জন্য কি অপেক্ষা, কেউ না কেউ তো অপেক্ষা করছে। আজ তাহলে উঠি বন্ধু। ওকে অল দা বেস্ট, খোদা হাফেজ। চাই চিয়া, চাই চিয়া, চাই চিয়া, চাই চিয়া। Ah.
समय मत खावा दावा करबे रात दसटार मध्य घुमाबे আমার কথা মনে হলে ফোন করবে হ্যালো হ্যালো মো কেমন আছো তুমি কেমন আছো ঠিকভাবে পৌঁছেছো আমার চিঠি দেখেছো হ্যাঁ হ্যাঁ দেখেছি আমার জন্য একটু ভেবো না আমি ভালো আছি তুমি যা যা বলেছো সব অক্ষরে অক্ষরে পালন করছি কোনো বিদেশী মেয়ের প্রেমে পড়নি তো মো নামে যে মেয়েটি আমার জীবনের সুড়ঙ্গ পথে প্রবেশ করেছে সেই সুড়ঙ্গ পথে আর কোনো মেয়ে প্রবেশ করতে পারবে না এই বাবা কোথায় হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মামা মামি তাড়াতাড়ি এসো জাপান থেকে ফোন এসেছে কই রে হ্যাঁ হ্যাঁ এই যে মামার সাথে কথা বলো দে দিচ্ছি তো হ্যালো বাবা কেমন আছো তোমরা শরীরের দিকে খেয়াল রেখো রাত জেগে জেগে লিখবে না হ্যাঁ তো ট্রেনিং কেমন চলছে ফ্যান্টাস্টিক আমাকে নিয়ে একদম ভেবো না মা কোথায় নে কথা বল কেমন আছিস বাবা মা আমি ভালো আছি আমাকে নিয়ে অযথা ভেবো না আমি বিদেশ থেকে ফিরে এলে দেখবে তোমার ছেলের প্রমোশন হয়েছে তুই সুন্দরভাবে ফিরে আয় বাবা তুই ফিরে এলে বিয়ের কাজটা সেরে ফেলবো তুমি যেভাবে বলবে সেভাবেই হবে মা তৃষ্ণা কেমন আছে ওর দিকে খেয়াল রেখো ওকে রাখি মা খুদা হাফেজ সুখবর তৃষ্ণা আপনি মা হতে চলেছেন এই নিন রিপোর্ট তুমি এসো ভেতরে এসো আমি আসো বন্ধু এসো কি হয়েছে তোমার মুখ গোমড়া কেন আসিফ হ্যাঁ বলো বলো কি হয়েছে দুঃসংবাদ দুঃসংবাদ আরে এ তো সুসংবাদ তুমি মা হতে যাচ্ছ আর আমি বাবা কিন্তু কিন্তু আবার কি তোমাকে আমি বিয়ে করব বিয়ে তোমার বাবা মা তোমার ব্যাপারে বাবা মা সব জানেন আমাদের বিয়েতে তাদের সম্মতি আছে ভাইয়া তো দেশের বাইরে আসতে অনেক দেরি ভাইয়া আসলে বিয়ে হবে এতদিন অপেক্ষা করা যাবে না তাহলে কি করতে হবে এক সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হবে বেশ তাই হবে এক সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজন এত টাকা কোথায় পাবে সে চিন্তা আমার আজই টাকার ব্যবস্থা করে বিকেলের মধ্যে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছি এবার হাসো হাসো গুড মর্নিং স্যার গুড মর্নিং এসো কিছু বলবে মানে হাবিব সাহেব স্যার ঠিক যেভাবে বলেছি সেভাবে যেন কাজ হয় ওকে স্যার বলো স্যার বলো স্যার বলছিলাম কি হ্যাঁ বলো আমার কিছু টাকার দরকার কি করবে স্যার এতদিন মেসে ছিলাম এবার হচ্ছে একটা বাড়ি ভাড়া নেব ফার্নিচারের জন্য বেশ কিছু টাকা লাগবে ফার্নিচার কেন বিয়ে করছো নাকি জি স্যার বলো কি এই বয়সে বিয়ে অল্প বয়সে বিয়ে করলে শরীর ভেঙে যায় সময় কাটাবার জন্য প্রেম করো এ বয়সটা হচ্ছে হেসে গেলে বারবার আমোদ ফুর্তি করবে হইচই করবে স্যার আমাকে বিয়ে করতেই হবে কেন হৃদয় ঘটিত কোনো ব্যাপার নাকি স্যার আমরা একটু বেশি মেলামেশা করেছি তো
তাইও মা হতে যাচ্ছে। ও আরে বোকা, বর্তমান যুগে এটা কোনো ব্যাপারই না, অবসরণ করে ফেলো। না স্যার, এটা সম্ভব নয়। না, তোমাকে দিয়ে কিছু হবে না। আমি একটা ঠিকানা লিখে দিচ্ছি, আমার বন্ধুর ক্লিনিক, ওখানে তোমাদের গোপন খবর কেউ জানবে না। স্যার, মেয়েটা বংশীয় ঘরের, ওদের সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না। কার মেয়ে, কি নাম? সাহিত্যিক খন্দকার বাদল সাহেবের মেয়ে তৃষ্ণা। তার মানে খেলোয়াড় সাহেদের বোন? জি স্যার। স্যার, দু কাপ কফি, অন্য কিছু খাবে? না স্যার। আরে খাও খাও, দুটো স্যান্ডউইচ, বসো। থ্যাংক ইউ স্যার। হাবিব সাহেব, হাতিবের নামে 50,000 টাকার একটা চেক লিখে নিয়ে আসুন। স্যার, ক্যাশ হলে ভালো হয়। শুনুন, ক্যাশ নিয়ে আসুন। স্যার, আপনি বড় মহৎ। তুমি আমার স্টাফ, তোমার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তো আমার। আর হ্যাঁ, বিয়ে করে তুমি আমার পুরনো বাংলায় থাকবে। স্যার, হ্যাঁ, আজ বিকেলে তোমার কি কাজ? আপনার কোনো কাজ আছে? না, তেমন কিছু নয়, আমার নতুন বাংলোয় জরুরি কিছু কাজ ছিল। আমি গাড়ি পাঠাবো, আসতে পারবে? আসবো। নাও। টাকাটা নিও না ভাই, এটা আমার বিয়ের টাকা, অনেক কষ্টে এটা জোগাড় করেছি। কোনো কথা নয়, চুপচাপ আমাদের সঙ্গে চলো। না, আসিফকে ধরে আনা হয়েছে, আপনি কি আসবেন? নাও, আসিফের জন্য কোনো অযত্ন না হয়, তোমরা ওখান থেকে নড়বে না। শোনো, কখন কি করতে হবে আমি তোমাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেব। হ্যালো, কে মৌ? কে বলছেন? টনি। আপনাকে নে বলেছি কখন এখানে ফোন করবেন না। আপনাকে একটা সুসংবাদ দেব। সুসংবাদ? হ্যাঁ, আপনি মামি হতে যাচ্ছেন। হোয়াট, কে বলছেন আপনি? আমি সত্য কথাই বলছি, আমার কথা বিশ্বাস না হয় আপনি তৃষ্ণাকে জিজ্ঞেস করে দেখুন, তার পেটে অবৈধ বাচ্চা আছে কিনা। আর সেই অবৈধ বাচ্চার পিতা আমার কোম্পানিরই একজন অ্যাকাউন্ট্যান্ট, তার নাম আসিফ।
আপনি কি করে জানলেন? অসৎ কাজের কথা কখনো গোপন থাকে না। এখন যদি ব্যাপারটা লোকজনের কাছে জানাজানি হয়ে যায়, বিয়ের আগেই আপনার ননদের পেটে বাচ্চা, তাহলে কি খন্দকার বাড়ির ইজ্জত বাড়বে? কি হলো মো, নীরব কেন? হয়েছে তৃষ্ণা, তোর কি শরীর খারাপ? ওই না তো। তাহলে ওষুধ খাচ্ছিস কেন? সত্যি করে বল তোর কি হয়েছে। বললাম তো কিছু হয়নি। তৃষ্ণা, আমি তো শুধু মামাতো বোন নই, ভাবিও বলতে পারিস। যে কথা তুই আর কাউকে বলতে পারবি না, সেই কথা তুই আমাকে বিনা দ্বিধায় বলতে পারিস। মো আপা। হ্যাঁ বল, আমাকে সব খুলে বল, কি হয়েছে তোর? মো আপা, তুমি তো জানো আসিফকে আমি ভালোবাসি। ওর প্রেমে অন্ধ হয়ে কখন যে একটা ভুল করে ফেলেছি আমি নিজেও জানি না। এ তুই কি করেছিস সর্বনাশী? তুই একবার আমার জীবনের কথা ভাবলি না? এতদিন থেকে তোর ভাইয়ের সাথে আমার সম্পর্ক, কই আমরা তেমন ভুল করিনি? কিছু ভুল থাকে তৃষ্ণা, যার কোনো মাসুল হয় না। তুই সেই ভুলই করেছিস। এখন আসিফকে তোকে অস্বীকার করছে? না। তাহলে সবাইকে খুলে বলছিস না কেন? কোন মুখে বাবা মাকে এ ধরনের কথা বলি সেটা আমি দেখব। কিন্তু আসিফের বাবা মা কি মেনে নেবে? হ্যাঁ, আসিফ বলেছে বিয়ের ব্যাপারে ওর সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু আসিফ আজ বিকেলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসার কথা ছিল, এলো না। কোনো জরুরি কাজে আটকা পড়ে গেছে হয়তো। তুই কিছু ভাবিস না, কাল সকালে তোকে নিয়ে আমি আসিফের ওখানে যাব। ওকে বলবো বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলা দরকার। চল। কি আপনারা? আসিফ কোথায়? ঠিক বলতে পারছি না, গতকাল ফিরিনি। ও কিরকম বাইরে থাকে? না। ঠিক আছে চলি, আয়। মো বাবা, আমার কি হবে? ওকে পাওয়া না গেলে আমার আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো পথ থাকবে না। ওসব অলক্ষণী কথা মুখে আনবি না, আল্লাহর উপরে ভরসা রাখ। ও যদি আর না আসে কোথায় পাবে তাকে? আমার জন্য লজ্জায় দুঃখে বাবা মা মারা যাবে। আপা, এখন আমি কি করব? আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি এই বংশের মান সম্মান ধূলিসাৎ হতে দেব না তৃষ্ণা। চল। হ্যালো, আমি মো। ও আপনি, কি সৌভাগ্য আমার। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। বলুন। টেলিফোনে সব বলা যাবে না, আমি আপনার অফিসে আসতে চাই। অফিসে তো শুধু ব্যবসা বাণিজ্যের কথা হয়, আপনি আমার সঙ্গে যে কথা বলতে চাইছেন সেটা বোধহয় ব্যবসা নয়। আপনি যদি আসতেই চান তাহলে আমার রেস্ট হাউসে চলে আসুন। ওকে। আসুন আসুন আসুন, বসুন। কি খাবেন বলুন? আমি এখানে বসতে আসিনি,
আর খেতেও আসেনি। খাওয়ার বসা এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু জানতে এসেছেন। এভাবে মেজাজ দেখিয়ে কথা বললে আমার কাছ থেকে কোনো কিছুই জানতে পারবেন না। মেয়ে লোকের মেজাজ আমি একদম বরদাস্ত করতে পারি না। যদি বসেন তাহলে বলতে পারে। নাও ইট ইজ আপ টু ইউ। কৃষ্ণা যে গর্ভবতী এ কথা আপনি জানেন কিভাবে? এ কথার জবাব তো আমি আপনাকে আগেই দিয়েছি। পাপ কখনো গোপন থাকে না। আসিব এখন কোথায়? হয়তো গা ঢাকা দিয়েছে। অসম্ভব, তৃষ্ণাকে বিপদের দিকে ঠেলে দিয়ে আসিব গা ঢাকা দিতে পারে না। আপনার কি ধারণা আসিবকে আমি আটকে রেখেছি? প্লিজ আসিবকে ছেড়ে দিন, তৃষ্ণাকে নিয়ে খুব বিপদে আছি। আমি তো মহা বিপদে আছি। তৃষ্ণার পেটে অবৈধ সন্তান আর আমার বুকে বৈধ আগুন। প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করছি, আসিফকে ছেড়ে দিন। ওদের ওদের বিয়েটা না হলে খন্দকার বাড়ির মান সম্মান ধুলে মিশে যাবে। ওদের ইজ্জত বাঁচানোর জন্য আপনি এতটা উতলা কেন? এই জন্য যে আমি শুধু তৃষ্ণার মামাতো বোনই নই, ওর হবু ভাবিও। ওদের ইজ্জত আমার ইজ্জত। এই কেলেঙ্কারি কথা জানাজানি হয়ে গেলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। সাহেদের সঙ্গে আপনার বিয়ে হলে আমিও তো সমাজে মুখ দেখাতে পারবো না। কেন? কারণ আমি চ্যালেঞ্জ করেছি, আপনাকে আমি বিয়ে করব। আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি থাকেন তাহলে এসব ঝামেলা এক মিনিটের মধ্যেই চুকে যাবে। আসিফ আমার কাছেই আছে, ওকে আমি আটকে রেখেছি। আপনি যদি মনে করেন আমার বিরুদ্ধে থানা পুলিশ করবেন, করতে পারেন, তাতে কোনো লাভ হবে না। আসিফকে এমন জায়গায় আটকে রাখা হয়েছে কারো সাধ্য নেই তাকে খুঁজে বের করে। শুধু আপনার সম্মতি পাওয়া গেলেই তৃষ্ণা আসিফকে পেয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ইট। আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি থাকেন তাহলে এসব ঝামেলা এক মিনিটের মধ্যেই চুকে যাবে। আসিফ আমার কাছেই আছে, ওকে আমি। আপনি যদি মনে করেন আমার বিরুদ্ধে থানা পুলিশ করবেন, করতে পারেন, তাতে কোনো লাভ হবে না। আসিফকে এমন জায়গায় আটকে রাখা হয়েছে কারো সাধ্য নেই তাকে খুঁজে বের করে। শুধু আপনার সম্মতি পাওয়া গেলেই তৃষ্ণা আসিফকে পেয়ে যাবে। তুই আমার মেয়ে কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। এত বড় কলঙ্ক নিয়ে তুই এখনো বেঁচে আছিস। তোর এই কলঙ্কের কথা লোকে যখন জানবে তখন আমি কোন মুখে বাড়ির বাইরে যাব? এই কলঙ্কিত মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবার আগে তুই আর চেষ্টা করলি না কেন? এই কলঙ্কির মেয়েকে দেখার আগে তোকে মৃত্যু দিলে না কেন? কেন মৃত্যু দিলে না তোরা? এখন আমি কি করব? হ্যালো মো, কেমন আছো? বাবা মা তৃষ্ণা ওরা কেমন আছে? ভালো। তোমার কি শরীর খারাপ?
তাহলে কথা বলছো না কেন? বুঝেছি, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই তো, তাই বুঝি আমার উপর রাগ করে আছো? রাগ করো না লক্ষ্মীটি, আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। আর হ্যাঁ, আমি এখান থেকে বিয়ের সব কেনাকাটা করে আসছি। মন খারাপ করো না, বাবা মার দিকে খেয়াল রেখো, আর আমার আদরের ছোট বোন তৃষ্ণার দিকেও খেয়াল রেখো। রাখে, খুদা হাফেজ। Yes, Tony. আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। একটা কেন? তোমার হাজার শর্ত মানতে আমি রাজি আছি। বলো তোমার শর্ত। তৃষ্ণা এবং আসিফের বিয়েটা আগে হবে। তুমি এত বড় স্বার্থপর জানতাম না। তোমাদের এত বড় উপকার করেছি, তার প্রতিদান কি এই? সরি, লাইনটা কেটে গেল। আমার প্রস্তাবে তুমি রাজি হলেও তোমার প্রস্তাবে আমি রাজি হতে পারছি না, কারণ তুমি তো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারো। তোমাকে আমি আরেকটা সুযোগ দিতে পারি। আমাদের বিয়েটা হবে প্রথম, সেটা অবশ্য গোপন থাকবে। তৃষ্ণা আসিফের বিয়ের পর তুমি আমার বাসর ঘরে আসবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ইট। বেশ, তাই হবে। ওদের মুখের দিকে তাকিয়ে এই বিয়ে আপনাকে মেনে নিতেই হবে। আমাদের সংসারে এটা প্রথম বিয়ে। বাড়ির বড় ছেলেকে না জানিয়ে কিভাবে তৃষ্ণাকে বিয়ে দিই? ওর ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন, ওকে আমি আজই ফোন করব। সাত দিনও সময় পাওয়া যাবে না। না মামা, আসিফের মালিক আসিফকে খুব ভালো জানেন, তাকে একটা নতুন প্রজেক্টের দায়িত্ব দিয়ে এক সপ্তাহের মধ্যে বাড়ি ট্রান্সফার করে দিচ্ছে। আসিফ তৃষ্ণাকে রেখে যেতে রাজি নয়, না গেলে তার চাকরিও থাকবে না। কিন্তু খরচের ব্যাপারটা? বিয়ের খরচপাতি নিয়ে আপনাকে ভাবতে হবে না। আসিফ বেশি লোকজন নিয়ে আসবে না, ওরা বন্ধু বান্ধব মিলে 10-12 জন হবে। আপনি কেনাকাটার জন্য বেরিয়েছেন, আমি এক্ষুনি জাপানে ফোন করছি। তোর ভাবিকে সালাম কর। আসিফের সঙ্গে কখনো ঝগড়া করবি না। সাহেব এলে ওদের বিয়েটাও সেরে ফেলব, তখন বিয়ের সব কাজকর্ম তোদের কি করতে হবে? ভালো থাকিস, আসিফের দিকে খেয়াল রাখিস। আমি আসছি তোমার ব্ল্যাকমেলের জবাব দিতে। আকাঙ্ক্ষা নিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করছি। মো
অতি নিম্ন সাধারণ পোশাকেও তোমাকে খারাপ লাগছে না? যেটা আদৌ আমার কাম্য ছিল নয়। এনিওয়ে, এসো আমার সঙ্গে। সাজগোজ যা দেখছ সব আমার নিজের হাতে করা। এই শাড়ি, এই তোমার গহনা, নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। এখানে সব আছে, পরে নাও, প্রাণ ভরে সাজো শুধু আমার জন্যে। টনি, কি হয়েছে বাবা? তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। আমাকে না জানিয়ে তো খারাপ কাজ করেছো বাবা। বিয়েটা তো ভালো কাজ। তা পাত্রীটি কি বলো তো দেখি কি হতে পারে? ওই মেয়েটি কি যে তোমার গালে থাপ্পড় মেরেছিল? ঠিক ধরেছো ড্যাড। সাব্বাস টনি, এই না হলে কি বাপকা বেটা? শোন বাবা, ফোনে আর সময় নষ্ট করিস না, আমার এখন অনেক দায়িত্ব। আমি কালই সন্ধ্যায় তোদের বউ ভাতের আয়োজন করছি। আব্দুল ভাইয়া, আগুন দিবি, ভাই আগুন দিবা, সবাই পাশে বস। হ্যালো, কমফোর্ট ক্লিনিক, ডাক্তার সাহেব আছেন? মৌ ফেরেনি না? না, তুমি কোথায় কোথায় খুঁজলে? সব আত্মীয় স্বজনের বাড়ি খুঁজে দেখেছো তো? কোথাও যায়নি। তাহলে সবাইকে খবর দিয়ে এসেছি, তারাও খুঁজে দেখবে। আচ্ছা, খবরের কাগজে হারানো বিজ্ঞপ্তি দেওয়া যায় না? এতে কেলেঙ্কারি আরো বেড়ে যাবে। তাছাড়া শাহেদ বিদেশে, সে যদি কথাটা জানতে পারে তাহলে তার মনের অবস্থা কেমন হবে একবার ভেবে দেখো। ভাববেন না, উনি অসুস্থ নন, আগুন লাগার আকস্মিকতায় মানসিকভাবে একটু ঘাবড়ে গেছেন। ঘুম থেকে উঠলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। যান, আপনি শুয়ে পড়ুন, ভোর হয়ে এলো প্রায়। ঠিক আছে, আমি পাশের ঘরে আছি, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে। আসুন, বসুন। থ্যাংকস। আপনার জন্য একটা নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছি। কিসের নিমন্ত্রণ পত্র? আপনার ভাগ্নি মৌ আমার ছেলে টনিকে করেছে, আজ সন্ধ্যায় বৌভাত, আপনারা সপরিবারে আমন্ত্রিত। আপনাদের আত্মীয় স্বজন আর কে কোথা থাকবে? মৌ আপনার ছেলেকে বিয়ে করেছে? বৌভাতের কার্ড দেখেও কি বিশ্বাস হচ্ছে না? না, আমার বিশ্বাস হচ্ছে না। এসব আপনার চালাকি, আমার মৌ এ কাজ করতে পারে না। বিশ্বাস না হয় আর সন্ধ্যায় বৌভাতে আসুন, দেখবেন। আপনি এখনো সেকেলে চিন্তা ভাবনায় আছেন খন্দকার সাহেব। মৌ সুন্দরী মেয়ে,
একটা কোটিপতি ছেলেকে বিয়ে করতে পারে, সে কেন আপনার ছেলের মতো সামান্য বেতনের একটা ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে যাবে? আরে টাকার কাছে প্রেম প্রীতির কোনো দাম আছে নাকি? আচ্ছা আমি চলি, বৌবাতে আসবেন কিন্তু। বাবুকে আমাদের সারা জীবনের মমতা দিয়ে, আমাদের বকনি গড়ানো ভালোবাসা দিয়ে লালন পালন করেছি। আমাদের সন্তানের চাইতে অধিক স্নেহ দিয়েছি তাকে, শেষ পর্যন্ত আমাদের বুকে কুড়াল মারল। আমি আর কিছু ভাবতে পারছি না। আসলে কি জানো, পর পরই পর কখনো আপন হয় না। এখন আমার আপন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাঁড়িয়ে কেন, বসো। হানিমুনের জন্য তুমি 15 দিনের ছুটি চাইছ, আমি তোমাকে 1 মাসের ছুটি দিলাম, টাকা লাগলে আরো নিয়ে যেও। থ্যাংক ইউ স্যার। সালাম করতে হবে না, আমার উচিত তোমাকে সালাম করা। কথাটা ঠিক বুঝতে পারলাম না স্যার। এটা তোমার না বোঝারই কথা, তুমি জানো না তোমার সহযোগিতায় আমার একটা শখ পূরণ হয়েছে। শখ? হ্যাঁ শখ। আমার মনের একটা খায়েশ ছিল মৌকে বিয়ে করব, তোমার সহযোগিতা না থাকলে এটা ছিল অসম্ভব। এ আপনি কি বলছেন স্যার, মৌ আপার বিয়ে হবে তো সাহেব ভাইয়ের সঙ্গে। সেটা তো ছিল পুরনো কথা, আমি তোমাকে আটকে রাখলাম আমার গোডাউনে, ব্যাস সবকিছু বদলে গেল। মৌ শর্ত দিল তোমাকে ছেড়ে দিলে সে আমাকে বিয়ে করবে। মৌমেটা খুব ভালো, এক কথার মেয়ে, কোনো হাঙ্কি পাঙ্কি নেই, রিয়েলি গুড গার্ল। আমার দুঃখ হচ্ছে সাহেব বেচারার জন্য, বিদেশ থেকে ফিরে এসে যখন জানবে মৌ আমার স্ত্রী। ও আপনি তাহলে সেই ক্রিমিনাল? ক্রিমিনাল নয় বলো খেলোয়াড়। মোর মধ্যে একটা অহংকার ছিল, সেই অহংকার আমি তছনছ করে দিয়েছি। মৌ আপার এত বড় সর্বনাশ। চুপ, মৌ এখন আর তোমার আপা নয়, বেগম সাহেবা। আমি আপনার চাকরির নিহতি করি। এ ঘটনার পরিণাম কত ভয়াবহ হতে পারে আপনি তা বুঝতে পারেননি। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। বাস্টার্ড। কেমন আছিস তোরা? আরে কাটছিস কেন? সেই ছোটবেলা থেকে জেনে এসেছি তুমি আমার ভাবি হবে, কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য, আমাদের পরিবারের ইজ্জত বাঁচানোর জন্য তুমি তোমার জীবনটাকে এভাবে বরবাদ করে দিলে। এই কথাটা কে বলেছে? টনি সাহেব আমাকে আটকে রেখে আপনাকে বাধ্য করেছে তাকে বিয়ে করার জন্য। আমার সুখের জন্য তুমি কেন তোমার ভালোবাসাকে কুরবানি করতে গেলে বলো? কেন তুমি কি একবারও ভেবে দেখেছো মায়া বিদেশ থেকে ফিরে এসে যখন যে পরিবার আমাকে পূর্ণ সততার সঙ্গে মান সম্মান দিয়ে গড়ে তুলেছে, যে পরিবার আমাকে অখণ্ড ভালোবাসা দিয়েছে, সেই পরিবারের মান ইজ্জত আমার চোখের সামনে ধুলে মিশে যাবে, আর আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব খন্দকার পরিবারের মর্যাদা রক্ষায় আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম। বিয়ে তো একটা সামান্য ঘটনা। কৃষ্ণা, তোরা যখন ঘটনা জেনে গেছিস তোদের কাছে আমার অনুরোধ, আর কেউ যেন ব্যাপারটা না জানে। সাহেব ভাইয়া ফিরে আসুক, আমরা এর একটা ভিত করবই। না আমার কসম, তোরা কেউ এই ব্যাপারে কিছু বলতে পারবি না। আমাকে কথা দে, আমাকে কথা দে, কথা দে, কথা দে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমাকে না জানিয়ে গোপনে ছেলের বিয়ে দিয়েছ? আর বলো না, হঠাৎ করে টনি বিয়েটা করে ফেললো, আমাকেও জানাইনি।
তবে মেয়েটা খুব সুন্দরী, আমার পছন্দ হয়েছে। টনি, আজকালকার জামানায় বৌদির এত বড় লম্বা ঘুমটা খুব একটা দেখাই যায় না। তাছাড়া এই লম্বা ঘুমটা তোর জন্য কি মানানসই? লম্বা ঘুমটা বাংলার নারীদের আদর্শ, টনির আদর্শের বিপরীত। কি আমার আসলে রূপ
বেহায়া বেসরম মেয়ে। ডিসকোনা তার যখন এতই শখ ছিল তাহলে যে কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে নাচ দেখালি পারতে, আমার বাড়িতে কেন? সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে। আমার আত্মীয় স্বজনের মুখের দিকে তাকিয়ে এখন আমি তোমাকে কিছুই বলবো না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ইট। মিস্টার টনি, তোমার বলা সব পদ বন্ধ করার জন্য আমি এই বাড়িতে এসেছি। এতই যখন বুঝো, আসল কথাটা কেন বুঝতে চেষ্টা করো? আই হ্যাভ নো টাইম ফর ইউ, প্লিজ গো নাও। এই দুনিয়া যেমন করে চলে আমিও তেমন করে চলতে পারি। লশর আমি ঘুম দেখলে মাদল হয়ে নাচতে পারি। পি 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 ওয়ে শোনো, তোরে এই বাড়িতে কাম করতে রাখা হয়েছে না গান গাইতে রাখা হয়েছে? হ্যাঁ, ভদ্রলোকের বাড়িটা রেখে বলে গানের সর্বনে বুঝছো? ভদ্রলোকের বাড়ি? কাল মেম সাহেব হাজার হাজার লোকের সামনে নাচ গান করতে পারলো, আর আমি গান গাইতে পারবো না? জানা মেম সাহেব রেখে ধমকায় না। মেম সাহেব যদি আমার বউ হইতো তাইলে মাথার চুল চাইচ্ছা, মাথার মধ্যে গোবর খাইলে রাস্তাতে ঘুরাইতাম। হ, এরকম বেহায়া নির্লজ্জ নারীর আচরণ যদি ত্যাগ করতে না পারো তাহলে আজ থেকে তোমাকে চাকরানি ফুলির সঙ্গে ফুলির ঘরেই থাকতে হবে। তোমার মাও কি চাকরানির সঙ্গে চাকরানির ঘরে ছিল? তোমার মাথা ঠিক নেই, নাও কফি খাও, মাথা ঠান্ডা করো। ঠিক আছে, আম্মাজান শুনলেন তো আপনার ছেলে কিভাবে অভদ্র লোকের মতো চিৎকার দিয়ে কথা বলল? দেখো মা, টনি আমাদের একমাত্র সন্তান, ওর অশান্তি আমাদের সবাইকে দুঃখ দেয়, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে। কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। বৌমা, টনির বাবার বয়স হয়েছে, ব্যবসার দিকে একদম নজর দিতে পারে না, টনিকে সব কিছু দেখতে হয়। বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, তোমার সঙ্গে যদি টনির সুন্দর সম্পর্ক না থাকে তাহলে সে ব্যবসা দেখবে কি করে? এছাড়া আমার টনি ভবিষ্যতে মন্ত্রী হবে। এই নাও চাবি, যত খুশি টাকা পয়সা সোনার গহনা তুমি প্রয়োজন মনে করো। ওয়ান্ডারফুল, আমি তাহলে হব মন্ত্রীর স্ত্রী? ওয়াও, কি মজা! দেখুন আম্মাজান, মেয়েদের বিয়ে হয় একবার, আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি, চাবি দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার শাড়িতে কিসের দাগ? কিসের আবার? তোমার শখের বৌমা আমার এই শাড়িতে এই সংসারে সুখের দাগ দিয়ে দিয়েছে। তোমার কথা শুনতে গিয়েই তো এই অবস্থা হয়েছে। চুপ করো, আমি ছেলেকে বিয়ে দিতে বলেছি, এরকম একটা বেয়াদব মেয়েকে ঘরে তুলতে বলিনি। শুধু তোমার জেদের কারণে এই সংসারে সুখ রাহুর হাতে পড়েছে। এই দুনিয়া যেমন করে চলে আমিও তেমন করে চলতে পারি। লাল সরমে ঘুমটা খুলে মাতাল হয়ে নাচতে পারি। পি 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 প্রিয় এসো কাছে, পি পি। হ্যালো, হাই, বস 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 দোস, রিয়েলি এক্সেলেন্ট, ভেরি এক্সেলেন্ট। কি এক্সেলেন্ট এক্সেলেন্ট করছিস? বুঝলি না, ভাবির কণ্ঠস্বর সাবিন আর ওনা তো ভাবির সামনে কিছুই না, আর অঙ্গভঙ্গিতে শ্রীদেবীও ফেল, একেবারে অলরাউন্ডার। কি চোখ ধাঁধানো নাচ আর হৃদয় হরণ করা গান, কি যেন গানটা? এই দুনিয়া যেমন করে চলে, ও হ্যাঁ, এই দুনিয়া যেমন করে চলে আমিও তেমন করে চলতে পারি। লাজ সরমে ঘুমটা খুলে
মাতাল হয়ে নাচতে পারি স্টপ ইট আই এম সরি প্লিজ গিভ মি অ্যালোন হাই টনি হাই বস আমাদের না জানিয়ে গোপনে বিয়ে করার কি তো ঠিক হলো আর বিয়ে যখন করিয়ে ফেলেছিস তখন বউ দেখাতে তোর আপত্তি নেই আজই আমরা ভাবিকে দেখতে যাব ফুলি ও আমার ফুল তোমার ফোলাগাল আর ফোলায় না তোমার ফোলাগাল ফোলাইলে ফাটটা যাইব তোমার ফোলাগাল দেখলে দুনিয়াটা আমার কাছে উদাস লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই তুমিও যদি ম্যাম সাহেবের মতো করো এই আমি মাইনা নু আলি যে আলি যে ম্যাম সাহেবকে গিয়ে বল আমি ডেকেছি আচ্ছা বস ঠিক আছে নে সিগারেট খা ওকে জাস্ট এ মিনিট কি বাজে ড্রেস পরে এসেছো রুচি জ্ঞান বলতে কি তোমার কিছুই নেই যাও ভালো ড্রেস পরে এসো হ্যাঁ সব চুপচাপ সত্যি তোর পছন্দ আছে আরে দেখতে হবে না বন্ধুটা কাদের বলুন কে কি খাবেন হুইস্কি জিন আমি অবশ্য জিনের সাথে স্প্রাইট মিক্স করে খাই প্লিজ সেলফ হেল্প হাই কুজ্যাক হলিউড থেকে কবে এলেন আই এম সরি ডোন্ট মাইন্ড লাভলি তুমি ঘরে যাও আমরা নিজেরাই নিয়ে নেব কেন আমার সামনে তোমার বন্ধুরা লজ্জা পাচ্ছে বুঝি লজ্জা কিসের আমিও আপনাদের সাথে খাবো তোমার বন্ধুদের সামনে আমাকে অপমান করবে এক্সকিউজ মি হোয়াট জাস্ট এ মিনিট এক্সকিউজ মি So fast? No, Astrete. Amar gai hat tulle. Ha, tullam. দরকার হলে আমি তোমাকে খুন করব আমাকে খুন করে তুমি রেহাই পাবে এই পর্যন্ত কোন কাপুরুষ স্বামী তার স্ত্রীকে খুন করে আইনের হাত থেকে রেহাই পায়নি এজন্যই কি তোমার মনে এত পুলক কিন্তু মনে রেখো আমার মান সম্মান রক্ষা করার জন্য আমি ইকবাল বা মুনির হতে দ্বিধা করব না তুমিও মনে রেখো মিস্টার টনি সালেহা রিমার মতো অতটা অসহায় ভাবে আমি মারা যাব না কি করবে কি করবে আমার হেফাজতের জন্য আমি কি করতে পারি সেটা তুমি দেখবে কাল সকালে আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ইট কাল সকাল এখনো অনেক দেরি এনিওয়ে নাও চল আজ সারা রাত আমার রেস্ট হাউসে থাকব চল 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 লেটস মুভ ওকে কাছে নেই
পার দূরে গেলে মরে যায় ভালোবাসা এত জ্বালায় আগে বুঝি নাই ভালোবাসা এত জ্বালায় আগে বুঝি নাই পরবর্তীকার তুমি অন্তর জানি তুমি আমার মনের কথা জানো আমি তোমার কাছে প্রার্থনা করছি আমি এতিম আমার বাবা মামি আমাকে নিয়ে সন্তানের স্নেহ মানুষ করেছে দিয়েছে সন্তানের ভালোবাসা আদর তাদের মান সম্মান ইজ্জত বাঁচাতে গিয়ে আমি হয়েছে ব্ল্যাক বলে শিকার হে পরবর্তীকার শুধু টনির প্রতিশোধ নেব এতে যদি কারো প্রতি অন্যায় হয় তুমি আমাকে ক্ষমা করে দিও পরবর্তীকাল
শৈশব থেকে আমি একজনকে ভালোবেসে এসেছি। শৈশব তুমি আমাকে ক্ষমা করে দিও, শক্তি দাও, আমি যেন আমার ইজ্জত রক্ষা করতে পারি। আমিন। Don't disturb me. কিন্তু আপনি কে? Please don't disturb me. টনি। টনি, সারা রাত কোথায় ছিলি বাবা? বাইরে একটু কাজ ছিল মা। লোকটিকে তুই দেখ কে কি সব বলছে, আমি মাথা মুন্ডু কিছু বুঝি না, দেখ যা। মির্জা গোলাম হায়দার, খোদা বক্স LLB, আপনার স্ত্রী মোর লিগেল অ্যাডভাইজার, মানে আইন উপদেষ্টা। আপনার স্ত্রীকে যাতে অন্যায় ভাবে গালমন্দ করতে না পারেন এবং তাকে শারীরিক নির্যাতন করতে না পারেন, সেই জন্য আপনার স্ত্রী আমাকে এখানে নিয়োগ করেছে। আমি এখন কাজে ব্যস্ত আছি, ডোন্ট ডিস্টার্ব মি, জানতো? গেট আউট, গেট আউট। হ্যাঁ, গেট আউট। ও নো 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 নো, আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন না, আমি আমার ক্লায়েন্টের বাড়িতে বসে তার কাজে নিয়োজিত, সুতরাং তার অনুমতি ব্যতীত কিছুতেই আমি এ বাড়ি ত্যাগ করতে পারি না। এরম মিস্টার LLB, এটা কোর্ট নয়, আমার বাড়ি, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ইট। ইয়েস, আন্ডারস্ট্যান্ড, এটা আমার ক্লায়েন্টের বাড়ি, যে আপনার বিবাহিত স্ত্রী। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। যদি আপনি অহন এই মুহূর্তে এখান থেকে না যান, তাইলে আপনার গলা ধাক্কা দাবাই করে দেবো। এরপরও যদি আপনি না যান, তাইলে আপনার আত্মা কাইটা প্যাকেট করে ফেলান করে দেবো। আর যাও। কি আমাকে খুন করার হুমকি? 302 ধারার কেস, অ্যাটেম্প টু মার্ডার। আপনারা আমাকে অপমান করেছেন, এটা হচ্ছে 501 ধারার কেস। আমি 302 আর 501 ধারা মামলা করে আপনাদের সবাইকে কোর্টে ঝোলাবো। ওই বের করে দে ম্যাডাম। এই খবর পাই, এই যে ম্যাডাম আপনি এসে পড়েছেন, ভালোই হলো, নইলে আমাকে মেরে ফেলতো। প্লিজ সেভ মি। ঘাবড়াবেন না কুলি সাহেব। মৌ, তোমার এত বড় স্পর্ধা যে আমার বাড়িতে তুমি উকিল দেখে এনেছো। এই বাড়িতে তোমার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে, আমি আমার পুরো অধিকার নিয়ে এই বাড়িতে থাকব। তোমাকে আমি এমন শিক্ষা দেব সারা জীবন মনে থাকবে। আসুন অগ্রি সাহেব। চলুন ম্যাডাম। সরে যাও ডায়াক, আমার কসম লাগে, সরে যাও। ম্যাডাম, এখানে আপনার আমার জীবনের কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময় ওরা আমাদের মেরে ফেলতে পারে। আসুন, আমার সঙ্গে বাইরে আসুন প্লিজ। অন্যের ক্ষতি না হলে নিজে লাভবান হওয়া যায় না, আমার জীবন দিয়ে আমি সেটা বুঝেছি। এই যে আমার বিশাল সম্পত্তি দেখছো, তুমি কি মনে করো এগুলো সবই আমি সহজভাবে হাসিল করেছি? প্রয়োজনে আমি খুন করতেও দ্বিধা করিনি। ঢাকা শহরে এমন কোন থানা নেই যে থানায় তাহের চৌধুরীর নামে অন্তত একটি মামলা নেই, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ আমার কিছুই করতে পারেনি। সাপ মরবে কিন্তু লাঠি ভাঙা চলবে না। আমি সাপ মারতে চাই ড্যাড, লাঠি নিয়ে ভাববার সময় নেই আমার। ডোন্ট বি এক্সাইটেড, সবকিছু ঠান্ডা মাথায় করতে হবে। গলায় কাঁটা বিঁধে গেলে মানুষ বিড়ালেরও পা ধরে, এখন আমাদের গলায় কাঁটা বিঁধে গেছে। গরম মাথায় কোনো সমস্যার সমাধান করা যাবে না। উঁচু অংশের মেয়ে, তার কোনো মান সম্মান বংশমর্যাদা নেই, কিন্তু আমাদের আছে। নতুন বউ আমাদের অপমান করছে, এ কথা বাইরে এ কথা জানাজানি হয়ে গেলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। কিন্তু ড্যাড, বাড়িতে যেসব ঘটনা ঘটছে ওসব আমি দেখব। তুই কেবল মাথা ঠান্ডা করে ব্যবসাটা চালিয়ে যা। ঠিক আছে, আপনারা যান, আমরা এ ব্যাপারে নজর রাখবো। ওরা আমাকে যে কোনো সময় মেরে ফেলবে। হ্যাঁ, উনি ঠিক বলেছেন, আজ অল্পের জন্য বেঁচে গেছি। আপনারা ঘাবড়াবেন না, আমরা খুব কেয়ারফুলি এটা দেখব। থ্যাংক ইউ। উনাকে আমাদের এখানে নিয়ে এসে খুব ভালো করেছেন উকিল সাহেব। আজকাল নারীদের উপর পুরুষের অত্যাচার বেড়ে গেছে প্রতিটি ঘরে ঘরে, নামলো তো সব পুরুষদের উপর। ইয়েস, ইউ আর রাইট।
পুরুষদের অত্যাচার আমরা অসহ্য করব না। এই দেখুন, এই মহিলাকে তার স্বামীর অত্যাচার থেকে আমরাই রক্ষা করেছি। যা, ওর স্বামী ওকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, এই জন্যই তো উনাকে সোজা আপনার কাছে নিয়ে এসেছি। আপনি পারবেন এদেশে নির্যাতিত মহিলাদের বাঁচাতে। ডোন্ট ওরি, আমি আজকেই নোটিশ পাঠিয়ে দিচ্ছি। আই নো হাউ টু ট্যাকল দা ম্যান। বাট ম্যারিড ম্যান, আই এম ব্যাচেলার। আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, নারী কল্যাণ সংস্থা আপনার সঙ্গে আছে, আপনি এগিয়ে চলুন। আন্টি, আমরা গরিব প্রতিবেশী বলে আমাদেরকে তো দাওয়াত দিলেন না, তাই বলে কি বউ দেখাবেন না? না না, এভাবে বলছো কেন? টনি এত তাড়াহুড়ো করলো যে কাউকে বলার সুযোগই হয়নি। আপনার বৌমার কথা তো এখন সবার মুখে মুখে। হ্যাঁ, আমার বৌমা একেবারে সোনার টুকরো। শুনলাম আপনার বৌমা খুব সুন্দরী, ভালো নাচতেও পারে, ভালো নাচাতেও পারে। হাই এভরিবডি, হাউ আর ইউ? নিশ্চয় সবাই আমার অপেক্ষায় বসে আছেন। ওয়েল, আমি এই বাড়ির নতুন বউ, আমি তোমার খালা শাশুড়ি। আপা, তোমার বউ তো খুব সুন্দরী, খুব মডার্ন। পোশাক দেখে মনে হচ্ছে এই মাত্র লন্ডন থেকে ফিরেছে। পোশাক যার যার ব্যক্তিগত ব্যাপার। এই যে আপনি শাড়ি পরেছেন, এখানে কোনো কাপড় নেই, এটা কি কোনো বাঙালি নারী করে? আমার জান, মেহমানদেরকে কিছু খেতে দিয়েছে? তোমাকে দেখেই আমাদের পেট ভরে গেছে। সে কি, গরম ঠান্ডা কুইস্কি ব্র্যান্ডি বিয়ার কিছু খাবেন না? তোবা তোবা, বেহায়া বেলাজমে বলে কি কি বেহায়া মেয়েরই বাবা, এমন বউ সংসারে আনলে জান্নাতে জাহান্নাম হয়ে যায়। কি বউ আনলে আপা? আমি আনিনি, তোর দুলাভাই জি আর টনির পছন্দ। চলি আমরা, চল চল। হ্যালো, টনি স্পিকিং। ও, তাহলে আপনি সেই টনি? দেখুন, আমি নারী কল্যাণ সংস্থার সভানেত্রী রাশেদা চৌধুরী বলছি। কি চান? আপনার স্ত্রী মমতাজ বেগম ওরফে মৌ আমার কাছে এসেছিলেন এবং আপনার বিরুদ্ধে কিছু লিখিত অভিযোগ করেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, আপনি অভিজাত বংশের সম্মানিত লোক, আপনি স্ত্রীকে মারধর করেন। ছি, আপনার বিরুদ্ধে সেসব অভিযোগ মানায় না। ভবিষ্যতে আপনার স্ত্রীর উপর কোন রকম শারীরিক অত্যাচার করবেন না। ও ইউ শট আপ। মা, বাবা, কৃষ্ণা, মৌ, বাবা। মা, আমি ফোনে কথা দিয়েছি আমি আজকে আসবো, তুমি এয়ারপোর্টে গেলে না কেন? মৌ কোথায়? আমি এতবার ফোন করলাম, ও একবার ফোন ধরল না কেন? ঘরে চল বাবা। মা, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? তোর বাবার শরীর খারাপ, কৃষ্ণা ক্লিনিকে নিয়ে গেছে। কৃষ্ণা বাবাকে ক্লিনিকে নিয়ে গেছে? হ্যাঁ। আরে বাহ, আমি মাত্র ছ মাস বাড়িতে ছিলাম না, এর মধ্যে বাড়ির নিয়ম কানুন কি সব বদলে গেছে? ভাইয়া, বাবা, ভাইয়া, বাবা, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো, তুই কখন এলি? পথে কোনো কষ্ট হয়নি তো? না, চল ভিতরে চল। ইয়ে, চল চল বাবা।
মৌ কোথায়? মা, মৌ কোথায়? কৃষ্ণ কথা বলছিস না কেন? মৌ কোথায়? যেখানে থাকার সেখানেই আছে। তোর মন থেকে ওনা মুছে ফেল। বাবা, কি করেছে বউ? ও একটা অকৃতজ্ঞ মেয়ে। নিজের সন্তানের চাইতে আমরা তাকে বেশি আদর্শ হটিয়েছি, অথচ সে আমাদের দিকে একটু তাকালো না। বাবা, কি হয়েছে আমাকে সব খুলে বলো। কৃষ্ণার বিয়ের ব্যাপারে মৌ তোকে কিছু বলেছে? না, নিজের স্বার্থ সিদ্ধির জন্যে হঠাৎ করে কৃষ্ণার বিয়ে দিয়ে নিজে গোপনে শিল্পপতি তাহের চৌধুরীর ছেলে টনিকে বিয়ে করেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দুধটা নিয়ে যা। জি। খবর আছে। হ্যালো, কারে সান? মৌ আছেন? মৌ নামে এনে কোথায় না? আপনাদের মেম সাহেব আছেন? বড় মেম সাহেব না ছোট মেম সাহেব? ছোট মেম সাহেব। ছোট স্যারের বউ? হ্যাঁ, রাতারান দরজা বন্ধ করে ঘুমাইতেছি। দেখে দেওয়া যায় না? হলো এখন কি ফোনে কথা কওয়ার সময়? ও হন হইল গলা ধরা ধরি কইরা হুইয়ে থাকনের সময়। বাথরুম নয় ভাই? হ্যাঁ, কখন থেকে বাথরুমে যাচ্ছ? রাতে খাবার পর থেকে। বুঝেছি, ফুড পয়জনিং হয়েছে। তা আমাকে ডাকলে না কেন? বৌমা বললো ডাক্তার ডাকতে হবে না, সব ঠিক হয়ে যাবে। কিসের বৌমা? তোমরা তার কথা বিশ্বাস করতে গেলে কেন? চলো ডাক্তারের কাছে, আমি গাড়ি বের করছি, তুমি মাকে নিয়ে এসো। এসো তাড়াতাড়ি এসো। একটু সহ্য করেন স্যার, একটু সাপোর্ট রাখেন। মিস্টার টনি, আমি তোমাদের কাউকে শান্তিতে থাকতে দেব না। আরে আরে লালবিবি ভাই, হাট যা, ওই যা। হোয়াট লালবিবি? মাই নেম ইজ মির্জা গোলাম হায়দার খোদাবক এলএলবি। দিস আর কোড অর্ডারস, আই হ্যাভ টু সার্ভ দিস। বাংলায় কও, ইংরেজি বুঝি না। মাই ডিয়ার সার্ভেন্ট, কোর্ট অর্ডার আর ইন ইংলিশ। আপনি তো একটা বেকুব, মার ভাষা বুঝে গেছেন। দেখো, তোমাকে আমি অনেকবার বলেছি, আমার সঙ্গে সাবধানে কথা বলবে। আরে যা, নইলে তোমার বিরুদ্ধে আমি বাংলাদেশ পিনাল কোর্টে কর্তব্য কাজে বাধা দেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করবো। না, তোমার মামলার খেতা পড়ি কোবাই একা ছিলাম এখন। আরে হাট যাও, ইউ হাট যাও। কি করে? এই কোথায়? তুমি হাট যাও। দেখো, গায়ে হাত দিয়ে কথা বলবে না বলছি। আমার স্যার টনি রে চিনো, তোমার টমেটো বানাইলে রাখো টনি। আর যাও, ইউ হাট যাও। তুমি হাট যাও। ওই কেনা
আরে তুই যা। ইউ মিস্টার উকিল, আবার আপনি আমার বাড়িতে ঢোকার সাহস কি করে পেলেন? মিস্টার টমি, আমি কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছি। এই অর্ডারে উল্লেখ আছে আমি যখন খুশি আমার মক্কেলের সঙ্গে দেখা করতে পারবো। এটা আপনার ভালো লাগুক চাই খারাপ লাগুক, আমাকে কেউ আটকাতে পারবে না। এই নিন কপি। জি ম্যাডাম। এই যে উকিল সাহেব, কোর্টের অর্ডার পেয়েছেন? ইয়েস, ভেরি গুড। আসুন ভিতরে আসুন। এমন বিয়ে করলি বাবা, বিয়ের পর একটি দিন একটি রাতও সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারলি না। প্রতিটা দিন একটা না একটা ঝামেলা লেগেই আছে। এবার কিছু একটা কর, বাড়িটা একেবারে নরকের মতো হয়ে উঠেছে। ইয়েস মম, ইয়েস, আই মাস্ট ডু সামথিং অ্যাবাউট ইট। দেখ বাবা, তোকে আমি কি বোঝাবো, তুই আমার থেকে ভালো বুঝিস। তবু পিতা হিসেবে আমি বলবো, মৌ যা করেছে তাতে আমাদের কারো হাত নেই। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা সবাই ভাবে বাবা, অযথা একটা অকৃতজ্ঞ মেয়ের জন্য ভেবে তুই কেন তোর জীবনটাকে নষ্ট করে দিবি? মোর কাছে টাকাটাই বড়। টাকার লোভে একটা অযোগ্য ছেলেকে সে বিয়ে করেছে, তার জন্য তুই ভাবতে যাবি কেন? অফিস থেকে চাকরিতে জয়েন করার রিমাইন্ডার এসেছে, কাজে জয়েন কর, দেখবি কাজের মধ্যে ডুবে থাকলে সব ঠিক হয়ে যাবে। তুমি চাকরানি নও, আমার মনের রানী। এসো তোমার হাত ধরে, আমি এই লোকালয় ছেড়ে চলে যাই কোন নির্জন দ্বীপে। কি কইলেন? সন্দীপ যাব জলে ডিবা মারার জন্য? ও নো ডার্লিং, প্রেমের মরা কখনো জলে ডোবে না, সেখানে আমার অপরন্ত ভালোবাসা দিয়ে তোমাকে ঢেকে রাখবো। খোলা আকাশের নিচে মন খুলে কথা বলবো, ছোট্ট সুখের ঘর বাঁধবো, চাঁদ আলো দেবে, জোনাকি জ্বলবে, তারপর তোমার এটা কেন জানো না বুঝি? এইটা হলো আলিকা জারু। ননসেন্স, তুমি এখানে কেন এসেছো? তোমার পিরিতির কথা শুনতে আহারে আমার মজনু পাগলা। গেট আউট। এই গেট আউট, ভালো হইলে বালা, আর নাইলে তুমি গেট আউট, তোমার বাপ গেট আউট, তোমার দাদা গেট আউট, তোমার সদ্য গোষ্ঠী গেট আউট। আরে হাট যাও, আরে ইউ হাট যাও, হাট যাও, হাট যাও, আরে তুমি হাট, আরে ইউ হাট। মাফ করে দিলাম, যাও গন্ডার। ম্যাডাম, মিস্টার উকিল, আমি এসেছি ম্যাডামের সঙ্গে কথা বলতে।
ম্যাডামের সঙ্গে কথা বলার আগে আমার সিদ্ধান্তটা শুনে যান। আমি মৌকে তালাক দিচ্ছি, এই নিন তালাকের নোটিশ। নো, ইউ ক্যান ডু দ্যাট। ইয়েস, আই ক্যান, আই ক্যান। বিভোর, তুমি আমাকে তালাক দেবে? কাগজে লেখা আছে। যদি তুমি আমাকে তালাক দাও তাহলে আমি আত্মহত্যা করবো। দ্যাটস ইওর চয়েস, গো টু হেল। ওকিল সাহেব, হ্যালো, নারী কল্যাণ সংস্থা, আপনি কে বলছেন? সভানেত্রী রাশেদা চৌধুরী। ম্যাডাম, আমি মির্জা গোলাম হায়দার খোদাবক্স এলএলবি বলছি। মো আত্মহত্যা করতে যাচ্ছে, ও স্বামী ওকে তালাকের হুমকি দিয়েছে। আপনি শীঘ্র চলে আসুন। কোথায়? বিল্ডিং এর ছাদে। ঠিক আছে, আমরা আসছি। হ্যালো, পুলিশ স্টেশন, বনানী 34 নম্বর রোডে 16 নম্বর বিল্ডিং এ একটি মেয়ে আত্মহত্যা করার জন্য বিল্ডিং এর ছাদে উঠেছে। আপনারা ওকে বাঁচান। ওকে, আমরা আসছি। হ্যালো, অ্যাম্বুলেন্স। পাবলিক ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই জানতে চাইবেন ঘরের বউ বাড়ির ছাদে কেন? আমি আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা ভাবতে পারেন বাজারে এত রকম বিষ থাকতে কেন আমি এই পথ বেছে নিলাম? বিষ খেয়ে যদি আত্মহত্যা করি তাহলে এই কথা আপনারা কেউ জানতে পারবেন না। আমি আপনাদের সাক্ষী রেখে আপনাদের সামনে আমি মারা যেতে চাই, যাতে আমার মতো আর কোন নারী স্বামী অত্যাচারের শিকার না হয়। আমার স্বামী প্রতিদিন বিনা অন্যায় আমাকে মারধর করে, তার অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদ করে এখন আমাকে তালাকের হুমকি দিয়েছে। স্ত্রীকে তালাক দেওয়া চলবে না, চলবে না, অত্যাচার চলবে না, চলবে না। বাঙালি মেয়েরা স্বামীর ঘরে যায় বসেছে, স্বামীর ঘর ত্যাগ করে মৃত্যুর পর, স্বামীর কাছ থেকে তালাক পাওয়ার আগে মৃত্যু অনেক ভালো। আমার এই মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার স্বামী টনি। টনি সারা অত্যাচার চলবে না, স্ত্রীকে তালাক দেওয়া চলবে না, চলবে না। শক্ত করে ধরুন, পড়ে যাবো তো। ওই পড়বেন না, পড়বেন না ম্যাডাম, চালিয়ে যান। মোর তুমি কাঁদিও না, আমরা এসে গেছি, তুমি আত্মহত্যা করো না। না না রসুখালা, মৃত্যু থেকে আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না। তালাক প্রাপ্ত এক নারীর জীবনে আজ করে মূল্য নেই। আমি আমি আত্মহত্যা করবো। আপনি আমাকে বাঁচাবার চেষ্টা করবেন না, আমি দাঁড়াও দাঁড়াও, আমরা তোমাকে বাঁচানোর চেষ্টা করছি, তুমি ওখান থেকে ঝাঁপ দিও না। মো, ওই আমার শাশুড়ি, ওনাকে জিজ্ঞেস করুন কোন অপরাধী আমার স্বামী আমাকে তালাক দেবে। আপনারা ভদ্র ফ্যামিলি, আপনাদের পক্ষে এসব ধরনের ঘটনা মানে না। তাহলে কি বলুন, যদি সাপ দেয়? আরে অ্যাম্বুলেন্স কেন, অ্যাম্বুলেন্স কি আমাকে বাঁচাতে পারবে? সত্যি যদি আপনারা আমাকে বাঁচাতে চান তাহলে আমার স্বামীকে ডাকো। টনি সাহেব কোথায়? টনি সাহেব কোথায়? বেশি টানবেন না, পড়ে যেতে পারেন। পয়েন্টটা কেমন হলো? একেবারে 100/100। খবরদার, আমার হাত লাল হয়ে গেছে। মিলিটারির মতো লেফট রাইট করে কই ঢুকতেছে? আমি টনি সাহেবের কাছে যাব। টনি সাহেবের লগে দেখা হইব না। আমি নারী কল্যাণ সমিতির সভানেত্রী রাশেদা চৌধুরী, তার সঙ্গে আমার দেখা হতে হবে। আরে আপনি সভানেত্রী হন আর যেই হন, অহন দেখা হইব না। হবে না, না দেখা হবে না। কইলাম তো না, হবে না, না। ঠিক আছে।
ঘরের ভেতর পাইচারি না করে বাইরে গিয়ে কিছু একটা করো। আমি আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি, এখন ওকে বাড়ি থেকে বের করে দাও। যাও, তুমি গিয়ে ওকে বের করে দাও। মুরগির মতো ঘরে লুকিয়ে আছো কেন? ড্যাডি, আসলে ও এ বাড়ির বউ হতে আসেনি। তাহলে বিয়ে করলে কেন? তোমার জিদ পূরণ করার জন্য। আমার জিদ? হ্যাঁ, তোমার জিদ। তুমি সেদিন বলেছিলে তোমার জীবনে কোনো ব্যর্থতা নেই, আমার জীবনে তুমি কোনো ব্যর্থতা দেখতে চাও না। তুমি বলেছিলে যত টাকা লাগুক ওই মেয়েকে তুমি তোমার পুত্রবধূ হিসাবে দেখতে চাও। আমি আমার জীবন বাজি রেখে তোমার জিদ পূরণ করেছি, তোমার জন্যে, শুধু তোমার জন্যে আমার সব সুখ বিসর্জন দিতে হয়েছে। তুমি আগে বাইরে সামাল দিয়ে তারপর তোমরা যত খুশি পারো ঝগড়া করো। পুলিশ, অ্যাম্বুলেন্স, মহিলা সমিতির লোকজন, মহল্লাবাসীরা সবাই তোমাদের তামাশা দেখছে। যা শুরু করেছো তোমরা, এ বাড়ি ছেড়ে পালানো ছাড়া আর আমার কোনো উপায় নেই। টনি, বাইরে এসে আগে ওকে নামিয়ে আন, তারপর ভেবেচিন্তে যা হয় একটা কিছু করা যাবে। আয় বাবা আয়। আসুন আসুন টনি সাহেব, আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বলো তুমি কি চাও? তুমি আমাকে তালাক দিতে পারবে না। বলুন বলুন টনি সাহেব, আপনি ওকে তালাক দেবেন না। বাবা, ওর কথা মেনে নে। স্যার, বেলকি বাজির খেলা, মাইনে লন। ঠিক আছে, আমি তোমাকে তালাক দেব না। বলো, এরপর থেকে আমার উপরে আর কোনো অন্যায় অত্যাচার করবে না। আর কি চাও? আমি বলো বলুন বলুন টনি সাহেব, আপনার স্ত্রীর উপর আর কখনো কোনো রকম অত্যাচার করবেন না। এখন থেকে আমি তোমার উপর আর কোন অত্যাচার করব না। এবার বলো, তুমি আমাকে মাফ করে দাও। আমি স্বামী, তুমি আমাকে না 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 এভাবে নয়, নরম সুরে প্রেমিকের মতো বলো, তুমি আমাকে মাফ করে দাও। আই এম সরি। বলুন বলুন টনি সাহেব, চুপ করে থাকবেন না। তুমি আমাকে মাফ করে দাও। আই এম সরি। তাড়াতাড়ি খুলে দিন। আর হলে দিব না মাই। হাট যাও। মনে রেখো, আমি ইকবালের চেয়েও প্রচণ্ড, মুনিরের চেয়েও ভয়ঙ্কর। তুমি অনেক ক্লান্ত, এসব বিশ্রাম নেবে। আমি আর চুপ করে থাকতে পারবো না। সাহেব ভাইয়ের অবস্থা দেখেছ? আর কিছুদিন এভাবে থাকলে নীল খাচ্ছে মারা পড়বে, সেজন্য দায়ী হয়ে থাকবো তুমি আর আমি। কি করতে চাও? আমি সাহেব ভাইকে সব সত্য কথা বলে দিতে চাই, বলে দিতে চাই মোয়া অকৃতজ্ঞ নয়, অচ্ছলভীয় নয়। শুধু আপনার ছোট বোন তৃষ্ণার জীবন রক্ষা করার জন্য, খন্দকার বাড়ির মান মর্যাদা বাঁচানোর জন্য মোয়াপা নিজের সুখ আহ্লাদকে জলাঞ্জলি দিয়ে টনির মতো একটা চরিত্রহীন লম্পট লোককে বিয়ে করেছে। তখন যদি তুমি অন্তঃসত্ত্বা না হতে, তাহলে মৌবাবা এবং সাহেব ভাইয়ের জীবনটা এক অশুভ ঝড়ের আঘাতে এভাবে তছনছ হয়ে যেত না। কিন্তু মৌবাবার কসম, একজন মানুষের জীবনের চাইতে একটা কসম বড় হতে পারে না তৃষ্ণা। ভাইয়া, এতক্ষণ যা শুনলাম তা কি সত্যি? হ্যাঁ ভাইয়া, সব সত্যি। এসব কথা কি বাবা মা জানে? না।
কেন বলিস নি? বল কেন বলিস নি? আমাকে ক্ষমা করো ভাইয়া, আমার লজ্জার কথা আমি বাবা মাকে বলতে পারিনি। এছাড়া মো বাপা কসম দিয়েছেন আমরা যদি এসব কথা বাবা মাকে না বলি। আয় আমার সঙ্গে, বল, সব খুলে বল, বল মো অকৃতজ্ঞ নয়, অর্থের লোভে সে তানিকে বিয়ে করেনি। যে কথা তোমরা জানো না বাবা, যে সত্যকে এতদিন ওরা গোপন করে রেখেছে সেই সত্যই আজ বলবে মৌ কত মহৎ, কত নিঃস্বার্থ। শুধু তোমার মেয়ের ইজ্জত বাঁচাবার জন্য, তার গর্ভের সন্তান যেন দুনিয়ার মুখ দেখতে পায় তার জন্য, খন্দকার বাড়ির মার ইজ্জত যাতে ধুলোয় ভেসে না যায় তার জন্য মৌ তার নিজের জীবন কুরবানি দিয়েছে। বল তৃষ্ণা, সব খুলে বল, মৌ কোনো অন্যায় করেনি, এই বাড়ির সঙ্গে সে নেব হারামি করেনি। এই লক্ষ্মী বোন আমার, বল নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে মৌ এবারের ভালোবাসার ঋণ শোধ করেছে। হ্যাঁ বাবা, ভাইয়া যা বলেছে সব সত্য। হ্যালো মো, আমি শাহেদ। সরি, রং নাম্বার। রং নাম্বার বলে ফোন রেখে দিচ্ছ কেন? আমি তো জানি আমি রং নাম্বারে ফোন করিনি। চুপ করে থেকো না, কথা বলো মো। এতদিন পর তোমার সাথে কথা বলতে চাইছি। কই, জানতে চাইলেন আমি বিদেশ থেকে কবে ফিরেছি? জানতে চাইলেন বিদেশে আমার কিভাবে কেটেছে? কে আমাকে রান্না করে খাইয়েছে? আমাকে কাপড় চুপড়ে এগিয়ে দিয়েছে? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আশীর্বাদ তৃষ্ণার কাছে তোমার সব কথা আমি শুনেছি। প্লিজ মো, তুমি অবশ্যই আগামীকাল সকাল ঠিক 10টায় বোটানিক্যাল গার্ডেনে ঝর্ণা স্পটে আসবে। প্লিজ, বাই। মিষ্টি খা বাবা। কিসের মিষ্টি? বৌমা তোকে কিছুই বলেনি। আমাকে আবার কি বলবে? আগে মিষ্টিটা মুখে দে না, তুই বাবা হতে যাচ্ছিস। মা যা বললো তা কি সত্যি? কি বলেছে মা? তুমি নাকি মা হতে যাচ্ছ? এতে অবাক হবার কি আছে, মেয়েরা বিয়ের পর মা হবে এটাই তো নিয়ম। চুপ করো, হাউ কাম, কিভাবে তুমি মা হতে যাচ্ছ? সবাই যেভাবে হয়। বিয়ের পর আমরা একটি রাতও একসঙ্গে কাটাইনি, এর পরেও তুমি মা হতে যাচ্ছ কি আমার ছবি দেখে? তোমরা ভদ্রলোক, এই কথাগুলো রাস্তা দাঁড়িয়ে চিৎকার করে এলাকাবাসীকে বলো, বিয়ের পর আমার স্ত্রীর সঙ্গে এক রাতে আমি থাকিনি।
তারপরও আমার স্ত্রী মা হতে যাচ্ছে। এলাকাবাসীকে বলতে না পারলেও আমি জানি তোমার গর্ভে কার সন্তান, সেটা আজই প্রমাণ হবে এবং এক্ষুনি। আসার কথা ছিল সীতার, এসেছে রাবণ। কি চান? তোমার কারণে আজ আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না। আমার কারণে? হ্যাঁ, তোমার কারণে। আমার স্ত্রীর গর্ভে তোমার অবৈধ সন্তান। চমৎকার আপনাদের পরিবারের নিয়ম, বিয়ে করে একজন, বাবা হয় আরেকজন। এবার বল, কেন আমার বাসায় ফোন করেছিলি? মিস্টার টনি, যতদিন পর্যন্ত আমার মেয়ে আপনার বাড়ির চার দেওয়ালে বন্দি থাকবে ততদিন তাকে আমি ফোন করব, কারণ মেয়ে আমার ভালোবাসা। ভালোবাসা? মেয়ে এখন আমার স্ত্রী? অসম্ভব, মেয়ে তোমার স্ত্রী হতে পারে না মিস্টার টনি। তুমি তাকে ব্ল্যাকমেল করে বিয়ের নামে তোমাদের বাড়িতে থাকতে বাধ্য করেছ। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ব্ল্যাকমেল করেছি। আসিফকে আমি আটকে রেখেছি, তোমাকে হায়ার ট্রেনিং এর জন্য বিদেশে পাঠিয়েছি। ও, তুমি তাহলে সে নেপথ্যের শয়তান? এখনো পুরোপুরি বুঝুনি। আমার সামনে থেকে চলে যাও টনি, আমার হাত নিষ্পিস করছে। তার আগে আমি তোকে জিন্দা ভূতে ফেলব। আমার বেঁচে থাকা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ তোর মৃত্যু হওয়া টনি। আমার জীবন থেকে মুখ ছিনিয়ে নিয়ে আমার এই বুকটা খালি করে দিয়েছিস। আমি তো মরবই, তার আগে আমি তোকে দাফন করব। নিয়ে যা শালাকে, আমার গোডাউনে বেঁধে রাখ। বাবা, এত ক্ষতি কোথায় ছিলি? হুড়োহুড়ি করতে করতে আমরা আধ মরা হয়ে গেছি। দেখ মা আমাকে মেরে কি করেছে। তোমার মায়ের গায়ে হাত তুলেছিস, তোর এই হাত আমি ভেঙে ফেলব। তোর পেটে বাচ্চা না? কোন পেটে বাচ্চা? এই পেটে? আরে কাউকে বাড়িতে ঢুকতে দিবি না। তুমি আমাকে নিয়ে অনেক খেলেছো, এবার তোমাকে নিয়ে আমি শেষ খেলা খেলবো। এই যে লাল বিবি ভাই, যদি জানে বাঁচতে চাও এখান থেকে চলে যাও। আর যাও, what do you mean? আর উত্তর mean? এটা দেখছো, এইটা হইল মোহাম্মদ আলী কেলের ঘুষা। একটা ধুপ। এই তোমরা মারামারি করছো কেন? দেখুন না, আমি মির্জা গোলাম হায়দার খোদাবক্স এলএলবি, আর এই শালা হয়েছে বাড়ির চাকর। আমি এসেছি আমার মক্কেলের সঙ্গে দেখা করতে, তার অনেক বিপদ।
আর এই শালা বাড়িতে ঢুকতে দিচ্ছে না। কে আপনার মক্কেল? মোহামেডান। উনি বাড়িতে নেই? কিভাবে বলবো? বল কোথায়? ছোট সব ম্যাম সব রোলে বাইরে গেছে। কোথায়? আমার কুড়ে জানে। তাহলে কোথায় নিয়ে যেতে পারে সাহেব? ওঠো ম্যাডাম, মৌ তোকে বিয়ে করেছি, ভাত কাপড় দিয়েছি, তোর যৌবনের ক্ষুধা মিটাই। আবার বারুদে ঘষা দিলি, আবার আগুন জ্বালাইলি, যেদিন তোকে বাড়িতে এনেছি সেদিন থেকে শুধু আগুনই চলছে। আমাকে নিয়ে তুই অনেক খেলেছিস, কিন্তু এবার তোকে নিয়ে আমি শেষ খেলা খেলব। খেলার মধ্যে রেফারি না থাকলে খেলা জমে না, তাই আজকের এই খেলার রেফারি হচ্ছে মিস্টার সাহেব। You bastard! Yes! I am bastard! Bastard না হলে কি নিজের স্ত্রীকে কেউ এভাবে ধরে নিয়ে আসে? মিস্টার রেফারি, এবার আমি কিছু ফাউল করব, কিন্তু তুমি আমাকে হলুদ কার্ড লাল কার্ড কিছুই দেখাতে পারবে না, তুমি সব কিছুই দেখবে, অথচ এখানে কিছুই করার নেই তোমার। শুয়োরের বাচ্চা! খাঁচায় বন্দি বাঘের সামনে বানরের নাচ, তোর মতো কাপুরুষের সাজে। কাপুরুষ না সুপুরুষ, এবার দেখে দেখে রচনা লেখ। এসব মিলেমিশে একটু খেলা করি। ছোট ভাইয়া এখন যাও। কুত্তার বাচ্চা মুখে ছাড়ে। 94 সনের চার সন্তান যদি একবার ছাড়া পাই তাহলে মনে রাখিস, 95 সনের এই দিনে তোর বাবা তো মৃত্যুবার্ষিকী পালন করবে। তুমি? আই এম মিস লাকি টনি। বাংলাদেশের নারীদের যতটা অবলা মনে করো ততটা অবলা নয়। তুমি আমাকে অনেক দেখিয়েছো, বাট আমি তোমাকে শুধু আজ একটু দেখাবো, শেখাবো, যেন তোমার হাতে আমার মতো আর কোন নারী সর্বনাশ না হয়। Oh, my God.
I have never been defeated. আমি কোনোদিন কোনো কাজে হারিনি, কোনোদিন হারিনি। জীবনে এই প্রথম তোমাদের ভালোবাসার কাছে ফিরে গেলাম। সাহেব, মৌ তোমার ছিল, তোমারই আছে। আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ইট। লাস্ট মর্গে নেবার ব্যবস্থা করো। আমাদের উপর অভিমান করিস না মা, আমরা তোকে ভুল বুঝেছিলাম। আমাদের জন্য তুই যে ত্যাগ স্বীকার করেছিস তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমাদের উপর অভিমান করে আমাদের অপরাধের বোঝা পারাস না মা। যে বনাইল তোমারে যত্ন করে ধন্য ধন্য বলি তারে।